রাজ্য থেকে জেলা ভোট প্রচারে ব্যস্ত শাসক দল তৃণমূল। এবার পুরসভা নির্বাচনে বীরভূমের রামপুরহাটের 8 নম্বর ও 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রিয়নাথ সাহ, টিঙ্কু এবং আব্দুল মালিক সোয়ানের সমর্থনে 8 ও 17 নম্বর ওয়ার্ডে পথসভা করে ভোট প্রচার করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্রবয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহর সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাকর্মীরা। তার সঙ্গে সঙ্গে রামপুরহাটে তিনি বই করত এখানকার বিধায়ক এবং আমাদের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই এলাকার প্রার্থী সহ যাকে যিনি আমাদের দলের হয়ে আপনাদের কাছে ভোটের জন্য দাবি রাখেন। আমরা দেখেছি যে উন্নয়নটা আমরা করছি, আপনারাও চোখে দেখতে পাচ্ছেন। তার আগে এখানে যারা 34 বছর সিপিএম শাসন করে গেছে তারা উন্নয়ন তো করেনি। এই বেরিয়ে আসা থেকে প্রমাণ হয় এখানে অন্য কোনো দলের অস্তিত্ব আছে বলে আমাদের মনে হয় না। তারা থাকতে হয় দাঁড়িয়েছে, কিন্তু ভোটের রেজাল্টে বোঝা যাবে একতরফা ভোট তৃণমূলের পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে, জোড়াফুলের পক্ষে, অনুব্রত মণ্ডলের পক্ষে হয়। দেখুন, বিধানসভাতে ওই বললাম মানুষ ভুল করেছে, তারা যেভাবে প্রচার করেছিল সেই প্রচারে মানুষে বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছে, কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে, দুবার মানুষ ভুল করেছে, এবার তারা বুঝতে পেরে গেছে যে তারা আসেও পাখির মতন এসে ভোটের সময় আজেবাজে বলে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে ভোট নেয়। তাই তারা সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধে তারা মরিয়া হয়ে আছে যে জোড়াফুলের প্রার্থীকে ভোট দিয়ে এই রামপুর শহরে 18-18 করে তারা সেই পাপের প্রায়শ্চিত্ত করবে।